বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম 10টি দেশ। ছোট জিনিসের প্রতি আমাদের ভালো লাগাটা যেন একটু অন্যরকম। এই বিশাল পৃথিবীর বুকে আছে এমনি ছোট কিছু দেশ, যাদের আছে বিশ্বখ্যাত রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পর্যটন শিল্প পরিচিতি। শুন বন্ধুরা, তাহলে আমরা বিশ্বের সবচেয়ে 10টি ক্ষুদ্রতম দেশ সম্পর্কে জেনে আসি। 10। মাল্টা 122 বর্গ মাইল, 316 বর্গ কিলোমিটার। 10 নম্বর অবস্থানে রয়েছে ইউরোপিয়ান আইল্যান্ড এর দেশ মাল্টা। এই দেশে নাইট রাজাদের একটি উত্তরাধিকারী ব্যবস্থা চালু আছে। এর আরও পরিচিতি আছে মোর্টিও ক্রোচের জন্য। এখানে 122 বর্গ কিলোমিটার এলাকায় প্রায় 450,000 মানুষের বসবাস এবং প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 3,400 জন মানুষ বাস করে। এটা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। 9। মালদ্বীপ 120 বর্গ মাইল, 300 বর্গ কিলোমিটার। মালদ্বীপ বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ এবং পর্যটকদের গন্তব্য স্থান। সমুদ্রতলের নানা বৈচিত্র্যপূর্ণতাকে পর্যটকদের দেখানোর অসাধারণ সব ব্যবস্থায় সমৃদ্ধ মালদ্বীপ। 8। সেন্ট কিটস ও নেভিস 101 বর্গ মাইল, 261 বর্গ কিলোমিটার। আমেরিকা সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, যেটাকে ওয়েস্ট ইন্ডিয়াসদের মাতৃ উপনিবেশও বলা হয়ে থাকে। সেন্ট কিটস ও নেভিস প্রথম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যা ইউরোপিয়ানরা দখলে নিয়েছিল। 7। মার্শাল দ্বীপপুঞ্জ 70 বর্গ মাইল, 181 বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত। এই দেশটির রাজধানীর নাম মাজুরো। 2012 সালে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী এর জনসংখ্যা 52,555 জন। প্রচলিত ভাষা ইংরেজি ও মার্শালিজ। 6। লিস্টেনস্টাইন 62 বর্গ মাইল, 160 বর্গ কিলোমিটার। মধ্য ইউরোপে অবস্থিত এই দেশটি জার্মান ভাষাভাষী দেশগুলোর মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র। রাজধানীর নাম ফাডুংশো। রাইন নদীর উপত্যকায় অবস্থিত এই দেশটি আলপস পর্বতমালা দিয়ে বেষ্টিত। 6। সান মেরিনো 24 বর্গ মাইল, 61 বর্গ কিলোমিটার। ইউরোপ মহাদেশের ইটালির উত্তর দিকে অবস্থিত সান মেরিনো। প্রায় 31,000-এর কিছু বেশি মানুষের বসবাস ইতালি দ্বারা পরিবেষ্টিত এই দেশটিতে, এবং এই দেশের মানুষেরাও ইতালীয় ভাষায় কথা বলে। মুদ্রার নাম ইউরো। 4। টুভালু 10 বর্গ মাইল, 26 বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগর অবস্থিত এই দ্বীপটি টুভালু পূর্বে অ্যালিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। টুভালুর রাজধানীর নাম ফুনাপতি অ্যাটরোটি। এর মোট জনসংখ্যা প্রায় 10,000 জন এবং প্রতি বর্গ মাইলে প্রায় 1,000 জনের বসবাস, যা দেশটিকে অন্যতম ঘনবসতিপূর্ণ রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেছে। নাউরু 8.1 বর্গ মাইল, 21 বর্গ কিলোমিটার। প্রজাতান্ত্রিক নাউরু দক্ষিণ প্রশান্তে মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এটি বিশ্বের একমাত্র দেশ যার কোনো রাজধানী নেই। 2005 সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা 13,820 জন। মোনাকো 0.78 বর্গ মাইল। 2। মোনাকো 0.78 বর্গ মাইল, 2 বর্গ কিলোমিটার। আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হলেও এটি সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ রাষ্ট্র। এর জনসংখ্যা আনুমানিক 32,000। এখানে রয়েছে অত্যন্ত ব্যয়বহুল পর্যটন শিল্প। এদেশের জনগণকে আয়কর দিতে হয় না। এখানকার আয়ের মূল উৎসগুলো হল কাসিনো বা জুয়া খেলার আখড়াগুলি। এখানে একটি ফর্মুলা অন ট্র্যাক আছে যেটাতে দেশটির রাস্তাগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। 1। ভ্যাটিকান সিটি 0.17 বর্গ মাইল বা 0.34 বর্গ কিলোমিটার। ইতালির রোম শহরের অন্তর্ভুক্ত এটি একটি স্বাধীন রাষ্ট্র। এখানে রাষ্ট্রনেতা হন পোপ সেন্ট পিটারের ব্যাসিলিকা, যা রোমান
ক্যাথলিকদের প্রধান গির্জা এবং অন্যান্য রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর হিসেবে কাজ করে। এর নিজস্ব সেনাবাহিনীও রয়েছে, যার নাম সুইস গার্ড। এর সদস্য সংখ্যা প্রায় 100। আপনাদের যদি এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন। ধন্যবাদ।